স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা পানিতে ডুবেছে শতাধিক গ্রাম ভেসে গেছে মাছের পুকুর সহ ফসলের ক্ষেত সব কিছু হারিয়ে নিঃস্ব হাজার হাজার কৃষক ফেনী ফুলগাজী থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া এবং সদস্য ফেনীর বেশ কিছু এলাকা এই যে বন্যায় বন্যায় কিন্তু দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আর দুই লক্ষাধিক মানুষ কিন্তু বন্যা কবলিত হয়েছে হয়ে পড়েছে সবচেয়ে বেশি যেটি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে সেটি হচ্ছে যে কৃষি এবং মৎস্য খাতে এবং পোলট্রি ফার্ম খাতে আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে কৃষি বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মাঠে এখন রোপা আমন রয়েছে এবং বিস্তলা রয়েছে এবং কিছু আউশ দান রয়েছে এবং শরৎকালীন সবজি রয়েছে রোপা আমন রয়েছে মাঠে প্রায় পাঁচ হাজারের হেক্টরের বেশি এবং আউশ দান রয়েছে প্রায় দুই হাজার হেক্টরের মতো এবং শরৎকালীন কিছু সবজিও রয়েছে সব ধরনের যে সবজি মাছ এবং পোলট্রি খামার একদম বলা চলে যে বানের জলে একদম ফেসে গেছে মানুষের যেই পরিমাণ ক্ষতি সেটি কৃষি কৃষি বিভাগ এখনো পর্যন্ত নিরূপণ করতে পারেন পারেনি তবে ধারণা করছেন যে এই যে এই চলতি মাসের তৃতীয় দফার যে বন্যা এই বন্যায় কৃষি মৎস্য এবং পোলট্রি খাতে প্রায় দুশো কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হবে বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ তো এই ছিল ফেনীর ফুলগাজি থেকে আমার কাছে বন্যা পরিস্থিতিতে কৃষির ক্ষয়ক্ষতির সর্বশেষ